হ্যালো গাইজ, তো আজই কিন্তু আমরা আমাদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর বলবো তোমরা কি কি ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে চলাফেরা করবে, আর কিভাবে স্যারের সামনে গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করবে যাতে কিনা তোমরা বেস্ট থেকে বেস্ট নাম্বার পেতে পারো এবং সিলেক্টেড হতে পারো তোমাদের যে কোনো ইন্টারভিউর জন্য। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ইন্টারভিউর জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো বন্ধু শুরু করছি। তো ইন্টারভিউ যখন দিতে যাবো আমরা, তখন কিন্তু বেসিক্যালি চারটে পাঁচটা জিনিস বেশি করে খেলে কিন্তু ধ্যান দিতে হবে তোমার। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ড্রেস আপ, ঠিক আছে? সেকেন্ড আছে তোমার যেটা তুমি যেভাবে চলাফেরা করবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ। থার্ড আছে তোমার তুমি কীভাবে স্যারদের সামনে প্রেজেন্ট হলে, কীভাবে কথাবার্তা বললে, আর স্যারদের সাথে আই কন্ট্যাক্টটা কেমন রাখলে। আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আছে, কিছু কিছু জানার বিষয় আছে। তো আমাদের সাথে আজকে আছে দুই বন্ধু আমার, আমাদের কলিগ, আমরা একসাথে আছি। তো এই স্যার আছে মিহির, খুব ভালো বন্ধু আমার আর খুব নলেজ রাখে। আর এই স্যার যে আমাদের বন্ধু আরিফ, ওরও কিন্তু এইসব বিষয়ে আর বাইরে বিষয়ে খুব জ্ঞান আছে। তো আমরা কিন্তু সেভাবে এক্সপার্ট না, বাট তোমাদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, এগুলো আমরা কিন্তু শিখেছি, তো সেগুলো শেয়ার করছি তোমার সাথে। তো প্রথমেই বলি যে ড্রেস আপটা কীভাবে পরা উচিত। আমি যেটা করেছি বা আমরা যেটা করেছি সেটাই তোমার সামনে শেয়ার করছি। ফার্স্ট অফ অল বেসিক্যালি প্যান্টটা একটু ডিপ কালারের নেবে, আর বেশি দিন চকচক না করে সেটা একটু ফলো রাখবে, বেশি দিন হাইলাইট না থাকে, একটু মিউট কালার টাইপের, যেমন ব্ল্যাক আর ডিপ ব্লু এই টাইপের তোমরা ইউজ করতে পারো। তো এমনভাবে পরবে যাতে কিনা খুব ন্যারো না হয়ে যায়, মানে পায়ে দিতে খুব চুস না হয়ে যায়, আবার খুব ঘোরালো না হয়ে যায়, মানে মিডিয়াম পরবে। তোমার মিডিয়াম একটা ফিটিংস থাকলেই হবে, তোমার একটু স্মার্ট লাগে অ্যাটলিস্ট যখন তুমি স্যারের সামনে গিয়ে দাঁড়ালে, যাতে মনে হয় না এর মধ্যে একটা কনফিডেন্স আছে, প্লাস এ পুলিশ আসার জন্য ক্যাপেবল, একে নেওয়া যেতে পারে। পুলিশের ক্ষেত্রে যে ড্রেসিং সেন্স সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ট্রেনিং করে বুঝেছি, আর ডিসিপ্লিনের সঙ্গে স্মার্টলি আর প্রপার আয়রন করা থাকবে। আর বেসিক্যালি তোমরা শার্টটা ইউজ করতে পারো একদম একটা কালারে হলে মানে বেশি ভালো, একটু লাইট কালার কি মনে হয়, মানে হোয়াইট থাকতে পারে, একটু আকাশি থাকতে পারে, হ্যাঁ একদম মানে সিম্পলের মধ্যে। তোমরা অনেকে অনেকে মেয়ে দেখেছি হালকা পিঙ্কও পরতে, হ্যাঁ হালকা পিঙ্কটাও তোমরা করতে পারো। তো আমরা এগুলো করেছি, আমি সেটাই বলছি, এইগুলো তোমরা ট্রাই করতে পারো। আর অবশ্যই মাথায় রাখবে যেন আয়রন করা থাকে, ড্রেসটা খুব সুন্দর করে আয়রন করা থাকে, এটা কিন্তু খুবভাবে মাথায় রাখবে। তাহলে কি হবে, তোমার স্যারের সামনে গিয়ে একটা ইম্প্রেশন ভালো হবে। আর বেল্ট যেটা পরবে, বেল্ট আর জুতোটা বলে দিই, বেল্ট কিন্তু পরবে তোমরা যেটা ব্ল্যাক কালারের আছে লেদার বেল্ট, ওটা কিন্তু তোমরা পরতে পারো অবশ্যই, ব্ল্যাক কালারের লেদার বেল্টটা অবশ্যই পরবে। আর কোনোরকম ব্রাউন কালার দিয়ে কিন্তু যাবে না বা অন্য কোনো কালার পরবে না, কারণ অফিসিয়াল কাজে কিন্তু আমরা ব্ল্যাকটাই বেশি দেখেছি, আমরা যেটা পরেছি। আর জুতো যেটা আছে সেটা কিন্তু একটা শু পরতে পারো, আর যেটা কিন্তু ওই লেস যেটা আছে দড়ি দেওয়া হলে একটু বেশি ভালো হয়। আর ফলো রাখবে মাথাটা যখন সুচলো হয় না, অনেক জুতোগুলোর মানে সরু হয়ে উঠে এসছে, ওই ধরনেরগুলো একটু অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো হয়, কি বলো? হ্যাঁ অবশ্যই, একটু রাউন্ড শেপ টাইপের নিতে পারলে ভালো হয়। তাহলে ওখানে তো অনেকজন স্যারেরা থাকবে, তো মিনিমাম ধরো 10-12 জন করে স্যারেরা থাকবে। আমি যখন ছিলাম তখন 8 জন ছিল, 8 জন সবকিছু ফলো করবে, জুতো থেকে একদম পায়ের নখ থেকে পায়ে মাথা চুলো একদম একদম পুরোপুরি একদম নখ দর্পণে হবে সবকিছু দেখে একদম। একটাই কথা যেটা হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে ডিসিপ্লিনের, তোমাকে পুরো ডিসিপ্লিন একটা ফর্মাল ড্রেসের যে সকল ডিসিপ্লিন হয় তোমাকে প্রতিটা মেইনটেইন করতে হবে। তোমার প্যান্টের চেন বরাবর তোমার বোতামের যে লাইনটা থাকবে সেইটুকুনি পর্যন্ত মেইনটেইন করতে হবে, প্যান্টের চেন আর যে বেল্টের যে বকলেসটা আর যে বাটনটা পুরো একই লাইনে থাকলে আরো বেশি ভালো হয়, যেটা আমাদের শিখিয়েছে পুলিশ ডিপার্টমেন্টে। আর চুলটা একটু বলে দিই, চুল দাড়িটা, ফার্স্ট অফ অল দাড়িটা কিন্তু একদম ক্লিন শেপ করবে, একদমই ক্লিন শেপ। আর দেখবে কলিটা এমনি অতিরিক্ত নিচে না নেমে যায়, ঠিক আছে, এত পর্যন্ত বা এরকম ব্যাকআপ এইগুলো একটু একটু মেনটেন করবে, ছোট করে একদম চুল কাটবে, আমাদের মতো করে কাটতে পারো, বা আমি আমাদের মতো পুরো কাটতে বলছি না, কারণ তোমরা এখনো ডিপ লাইনে আসোনি, আমাদের যেটা ডিফেন্স লাইনে আছে সেখানে আসোনি, তো অতটা ছোট করে না কাটলে হবে, একটা মোটামুটি ভদ্রসভ্য হবে। যেই সিলেন তোমরা যাবে বলবে আমি ইন্টারভিউর জন্য যাবো, একটু ভালো করে ছোট করে সুন্দর করে চুলটা কেটে দাও, নিজেকে স্মার্ট, হ্যাঁ স্মার্ট লাগবে। আর যদি গোপটা রাখো না, গোপটা যদি রাখো, অনেকে রাখে, তো একটু ভালো করে কাটিংটা করে, মানে ড্রেসিং করাই, মানে যেটা আমাদের বলে ড্রেসিং করি বলে আমাদের ইসে, মানে ঠিকঠাক করে নেই, তেরা ব্যাখা না হয়ে যায়, দেখতে ভালো লাগবে। তো এটা গেল একটা আউটফিট আমি যেটা বললাম, তোমরা ওভারঅল কি একটা পরতে পারো বা কিছু একটা ছোট ধারণা দিলাম। আর ঘড়িটা মনে হয় না পড়াই ভালো,
কি বলো? ঠিকই আছে, ঘড়ি ঘড়ি এমনি নরমাল সাদা আর পড়লেও লেদার ব্যান্ডের ঘড়ি পড়তে পারো লেদার ব্যান্ডের ডিপার্টমেন্টে যখন মানে আমরা তো কনস্ট্রাক্টর যখন আসছো তুমি অ্যাকচুয়ালি আপার এসআই থেকে ঘড়ি পড়া এলাও আছে, তো তুমি ঘড়িটা অ্যাভয়েড করলেই বোধহয় ভালো হবে, কারণ ঘড়ি না পড়লে কোনো না পড়লে কোনো কোনো কিছুই নেই, বাট ঘড়ি পড়লে ওর জন্য একটা এক্সট্রা প্রশ্ন হয়ে যেতে পারে যে ঘড়িটা কে তৈরি করলো বা কিছু। তোমাদের কিন্তু ওইখানে এমন হবে যে যে কোনো কোথা দিয়ে প্রশ্ন আসবে কেউ জানে না, ওদের মাথায় যা আসবে ওরা কিন্তু তাই তোমায় জিজ্ঞাসা করবে। আমাদের লাস্টে কি কি প্রশ্ন হয়েছিল সেগুলো আমরা ডিসকাস করছি অবশ্যই। আরেকটা কথা, যখন তোমরা ড্রেস আপটা পরবে তো কি হবে, তোমরা যখন ট্রেনে বা বাসে করে যাবে বা বাইকে করে যাবে যেখানে যেভাবে যাও না ড্রেসটা কিন্তু খারাপ হয়ে যাবে, তো কি করবে, অলওয়েজ একটা গেঞ্জি পরে বা শার্ট পরে গেলে নর্মাল, ওখানে কিন্তু চেঞ্জ করার তোমার জায়গা থাকবে, তো ওখানে গিয়ে চেঞ্জ করে ভালো যে শার্টটা আছে সেটা পরে নিলে আয়রন করা শার্টটা, তাহলে কি হবে যখন স্যারের সামনে যাবে তোমার ইমপ্রেশনটা কনফিডেন্সটা ভালো থাকবে, প্লাস নিজেকে স্মার্ট দেখলে নিজের কনফিডেন্সটা ভালো থাকবে। আর একটা কথা তোমাকে বলে দিই, একটু এটা কেয়ারফুলি শুনবে, যখন তোমরা বসবে অলওয়েজ সোজা হয়ে বসবে, আর এটা যেন ট্রিক্স বলে দিই, সবসময় ধরো মাথায় থাকে না যে এই সোজায় বসতে হবে, এত কিছুর মধ্যে মাথায় থাকে না, তো তোমরা চেষ্টা করবে যে ইন্টারভিউ হওয়ার 10-15 দিন 20 দিন আগে থেকে একটু ওয়ার্কআউট করার প্র্যাকটিস করো, একটু পুশ আপ মারবে, ক্লিনিকলি মারবে, তা কি হবে তুমি এমনি নরমালি কনফিডেন্স থাকবে, চেষ্টা হালকা আপ থাকবে নরমালি অটোমেটিকলি, তখন তোমার মনে করতে হবে না যে আমার চেষ্টা আপ করতে হবে, সিরিয়াস সোজা করতে হবে, কি কনফিডেন্স দেখায় না, এটা আমি ফলো করি, সিরিয়াসলি বলছি, তুমি নর্মাল একটা ড্রেস পরে থাকবে আর একটু হালকা ওয়ার্কআউট করে ড্রেস আপ করে দেখবে, দুটোর মধ্যে দাঁড়ানোর মধ্যে অনেক তফাৎ থাকবে, সেটাকে তোমরা ফলো করতেই পারো, এমন বলবো না যে তুমি ইন্টারভিউ প্লেসে গিয়ে তুমি পুশ আপ মারছো, তুমি ডেবে ডেবে একা হয়ে যাবে, ড্রেসটা খারাপ হয়ে যাবে, সেটা করবে না, বাট আগে মনে ট্রাই করতে পারো, এগুলো একটু ফলো করবে। এইবার হয়ে গেল ড্রেস আপটা কিছুটা ধারণা দিতে পারলাম আশা করি, তো এর মধ্যে কিছু ভুল মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানতে পারো, আর আমরা তো এক্সপার্ট নই, তো প্লিজ একটু ক্ষমা টমা করে দিও। এবার আমাদের ভাই মিহির, ও কিছু একটু বলবে যে তোমার কীভাবে এন্ট্রি নেবে, একটু মিহির ওই একটু ধারণা দিলে ভালো হয়, তুমি কীভাবে ঢুকে যেটা যেটা আমি করেছিলাম, তো প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম, হ্যাঁ তো আমার আগে 10 জন ছিল, ওদের কাছ থেকে বারবার জিজ্ঞেস করছিলাম কী কোশ্চেন ধরেছি কী কোশ্চেন ধরেছি, তো বিষয়টা হচ্ছে এই জিনিসটা পুরো একদম বেকার জিজ্ঞাসা করা কী কোশ্চেন ধরেছে, ওদের আরও ডিপ্রেশনে পড়ে যেতে হবে, নার্ভাস হয়ে যাবে। আর আমাদের গ্রীষ্মকালে যেহেতু হয়েছিল জামা প্যান্ট ঘেমে একা, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, জামাটা কম যেতে ঘামে, বারবার ঘুমাল রাখতে হবে, হ্যাঁ নিজেকে একটু ঠিকঠাক রাখতে হবে বাকি ধরতে। আচ্ছা আর যেটা হচ্ছে ঢোকার ক্ষেত্রে, ঢোকার ক্ষেত্রে ওখানে একজন কনস্টেবল ছিল, তো তিনি বারবার গেট খুলে দিচ্ছিল, আর যেটা সব থেকে অকওয়ার্ড সিচুয়েশন সেটা হচ্ছে যখন গেট খুলে দেবে স্যারেরা নিজেদের মধ্যে কিন্তু কথা বলতে থাকবে, ধরে ধরে নিজেদের মধ্যে কথা বলবে, তুমি একদম ঢুকেই দেখ তোমার প্রতি কেউ অ্যাটেনশন দেবে না, তুমি ঢুকছো আগে কনফিউজ, এটা কিন্তু একটা মানে ট্রিক্স যে দেখে যে চাপে পড়লে যে ছেলেটা ছিল সে 10 জন অফিসার তোমার সামনে গল্প করছে বড় জোরে জোরে নিজেদের একদম ফ্যামিলির গল্প, হ্যাঁ আড্ডা মারছো তুমি সেখানে, তুমি যে গেট দিয়ে ঢুকছো ঢুকে তোমার প্রতি অ্যাটেনশনটা তুমি কি করে আনবে, তো একটা জিনিস তুমি বলতে পারো যখন গেট খুললো জোরে তুমি নমস্কার স্যার আমি কি আসতে পারি, এই কথাটা বলতে পারো, কারণ পুলিশ ডিপার্টমেন্টে নমস্কার স্যার চলে। আচ্ছা আর কেউ যদি ডিপার্টমেন্টের লোক হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি করে গেছে, সে তো নিশ্চয়ই জানবে, চেস্ট স্যালুট দিয়ে দেবে, জয়েন্ট স্যার বলে চেস্ট স্যালুট দেবে আর এন্ট্রি করবে, আর ওখানে একটা একজন থাকবে যে মেন ম্যাম হোক বা স্যার হোক, সে কিন্তু তোমার প্রতি ফলো রাখবে একদম ধোকা থেকে শুরু করে, কথা বলবে কিন্তু ফলো রাখবে, দু তিনজন এরকম থাকবে, শুধু তোমার হাঁটাটা দেখবে, তোমার বসাটা দেখবে, তোমার ওই যে কিভাবে কথা বলছো ছেড়ে দেবে, চেয়ারে কোন দিক দিয়ে বসছো, ডান দিক দিয়ে বসছো কিনা, ঠিক করে বসলে কিনা, হাত দুটো কোথায় রাখলে, হাঁটুর উপরে আছে কিনা, এই জিনিস তোমার হাতটা কাঁপছে কিনা, কাঁপছে কিনা, কথা বলতে গিয়ে তুমি ঘামছো কিনা, এই নার্ভাসটা হওয়া স্বাভাবিক, কিন্তু যেগুলো যেগুলো হয় আমি বলছি, তো ঢোকার সময় আমি বলেছিলাম নমস্কার স্যার আমি কি আসতে পারি, তার আগে দেখছি স্যারেরা ম্যামেরা নিজেদের মধ্যে একদম ভীষণ গল্প, আর খুবই ফ্র্যাঙ্ক, মানে ভিতরে যখন ঢুকলাম ওনারা একদম নর্মাল ড্রেস আপ আছে, নর্মাল টুপি টুপি পরে, তো সিভিল ড্রেস একদম একদমই সিভিল ড্রেস, আমি যখন ইন্টারভিউ দিলাম পুরো সিভিল ড্রেস, কেউ কিন্তু ইউনিফর্মে ছিল না, দেখেই মনে হচ্ছে না যে স্যার, কিন্তু ওখানে আইপিএস বসে আছে, বড় বড় এসআইরা বসে আছে, ওখানে ডিএসপি আছে, সবাই আছে, এমনকি যারা সাইকোলজি টেস্টের টেস্ট করে তারাও ওখানে বসে আছে। আমার মনে হয় ইন্টারভিউটাকে কোশ্চেন এবং অ্যান্সারের জায়গা বলে মনে করলেই হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে তোমার সাথে কিছু কথোপকথন, তোমার পার্সোনাল লাইফ, তুমি আসলে কেমন, আসলে প্রথমে তুমি যখন ঢোকো তোমার ফেস দেখেই বোঝা যায় তুমি কতটা ভয় পাচ্ছ, কতটা কনফিডেন্ট, কতটা কনফিউজ তুমি, সবটাই বোঝা যায়,
প্রতিচ্ছবি, তোমার তোমার মুখের প্রতিচ্ছবি পুরোটাই বোঝা যায়। সেগুলো আমরা না বুঝতে পারলে কিন্তু তারা সেটা খুবই এক্সপার্ট, আর তারা সব ওইটা নিয়েই থাকে, তারা কিন্তু মানুষ দেখলেই বুঝতে পারে যে কে কতটা কনফিডেন্ট বা লুজ আছে আর কোন জায়গাটা লুজ সেটা ধরে ফেলে। ইন্টারভিউটাকে ভয় না, একটা মজার জায়গা হিসেবে দেবে। মানে তুমি ভাবো তুমি একটা ইন্টারভিউ অ্যাচিভ করেছো, মানে তোমার জন্য কোনো আইপিএস 5-7 মিনিট দেবে, 4-5টা আইপিএস মানে তোমার জন্য 5-7 মিনিট দেবে, এটা একটা মজার জায়গা। তোমাকে কোয়েশ্চেন করতে পারে, তুমি নাই পারতে পারো, ডাজেন্ট ম্যাটার, কোনো কোনো এটা ম্যাটারই করে না, ঠিক আছে, কিন্তু তুমি কতটা কনফিডেন্ট। একটা মানুষ সব কিছু জানে না, এমন নয় যে আমি ইন্টারভিউ সব কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে এসেছিলাম, ঠিক আছে, এটা কোনো এটা কোনো ম্যাটার করে না। এটা ম্যাটার করে যে তুমি কোয়েশ্চেনগুলোকে কীভাবে পাস কাটিয়ে গেছো বা কোয়েশ্চেনগুলোকে কীভাবে ট্রিকলি অ্যান্সার দিয়েছো, ঠিক আছে। আর কোয়েশ্চেন বলে কিছু হয় না, মানে তুমি যেটা বলবে সেটাই কোয়েশ্চেন। যেমন আমি বলেছিলাম আমার বাড়ি জয়পুর, কিন্তু জয়পুর থেকে ওরা জয়পুরের চলে গেছে, মানে বলছে রাজস্থানের রাজধানী কোথায় বা পিঙ্ক সিটি কাকে বলা হয়। মানে আমি রেডি করে গেছিলাম অনেক কিছু, যে আমার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে, এক্সেট্রা এক্সেট্রা, আমি অনেক কিছু পড়ে গেছিলাম, কিন্তু টোটালি চেঞ্জ করে জয়পুরে চলে গেছে। মানে ইন্টারভিউ হলটা কোনো রকম কোশ্চেন বা অ্যানসারের খেল না এটা, ঠিক আছে। এবার আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেগুলো কিনা আমার সাথে যেটা হয়েছিল, আমি যেভাবে মানে ঢুকেছিলাম বা আমি কিভাবে ফেস করেছিলাম সেটা তোমাদের বলি। তো ফার্স্ট অফ অল আমি যখন যাই তখন মেবি দুপুর টাইম ছিল, তো 10টা শিফট ছিল, সে শুরু হতে হতে প্রায় 12টা হয়ে গেছিল, তো আমার টার্ন আসতে আসতে 12টা বাজে। এবার কি হয়েছে, গরমের সময় পুরো ঘেমে গেছি, কিন্তু আমি কিন্তু একটা ব্যাকআপে রুমাল রেখে দিয়েছি, কারণ কি যখন আমার সারা বডিতে ঘাম আছে, সেটা গেঞ্জির জন্য বা আমার যে ড্রেসের জন্য বোঝা না গেলেও, কিন্তু আমার যে মুখের ঘামটা থাকবে সেটা কিন্তু একটা এফেক্ট ফেলবে, ঠিক আছে, কারণ কি আমার মুখে কিন্তু নার্ভাস হলে ঘাম ঘেমে যাও তোমরা। তো আমি কিন্তু একটা রুমাল রেখেছি নিজেকে ক্লিন করার জন্য অলওয়েজ, আর একটা টিস্যু পেপার রেখেছিলাম, কারণ কি আমি যখন ঢুকেছি তার 1 মিনিট আগে বা 2 মিনিট আগে বা 5 মিনিট আগে আমি জুতোটাকে পরিষ্কার করে নিয়েছি, কারণ রাস্তাঘাটে ধুলো ময়লা থাকে, তুই পালিশ করে গেলে জুতোটা, কিন্তু ওখানে যদি নোংরা হয়ে যায়, নোংরা অবস্থায় ঢুকলে কিন্তু তোমার একটা ব্যাড ইম্প্রেশন পড়বে। তো তুমি কিভাবে নিজেকে পুরো প্রিপেয়ার করে নিয়ে যাবে, পুরো ক্লিন অবস্থাতে সেটা প্রেজেন্ট করবে, সেটা তোমার রেসপন্সিবিলিটি। তো জুতোটাকে আমি ক্লিন করে যথারীতি ঢুকলাম, তো যখন ঢুকবো তখন একটা কনস্টেবল স্যার ছিলেন, তো উনি দরজাটা খুলে দিলেন যে যাও। আমি তখন বললাম স্যার আমি কি আসতে পারি, তো খুব লাউড বলবে না যাতে কিনা বাইরে শোনা, আর খুব স্লো বলবে না, কিন্তু তাদের রিপিট করতে হয় যে কী কে এসছে বা কিছু, তুমি একটা এমন আওয়াজে বলবে স্যার আমি কি আসতে পারি, আর সেটা কিন্তু খুব আসতে আর স্বচ্ছ বলবে, স্বচ্ছ বলবে, বলবে একদম। বলার পরে সে আমাকে বললো হ্যাঁ আসো। এবার আসার পর কিন্তু ওরা এমন একটা ক্রিয়েট করলো, তোমাকে একটু তাড়াহুড়োর মধ্যে ফেলে দিল, কারণ কি তুমি যাতে কিনা স্যালুট না করতে পারো, বা আমি তখন ছিলাম না, আমি স্যালুট করতাম না, তখন নমস্কার বলবো বলে আমি প্ল্যান করে গেছিলাম যে নমস্কার বলবো, নমস্কার বলবো, গুড মর্নিং। এবার কি ওরা এমন তুমি দাঁড়ানো, এই দেখি দেখি কাগজটা দাও, কাগজটা দাও, মাথাটা কাগজটা দাও, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো, এমন ভাবে তুমি বলবে না, তুমি কনফিউজ হয়ে গিয়ে না, তুমি তাড়াহুড়ো করে ভুল কাজ করে বসবে। তো ওরা কিন্তু সেটাই চেক করার জন্য তোমাকে ওইভাবে করবে। তো আমি তখন আস্তে করে ওরা বলছে কাগজটা দাও, আমার বলছে, বাট আমি আস্তে আস্তে গিয়ে চেয়ারে বাসায় রেখে দাঁড়ালাম, বাসায় দাঁড়ার কারণ আর ফাইলটাকে আমি বাগাতে নিয়েছিলাম, চেয়ারের বাসায় আমি দাঁড়িয়েছিলাম, ফাইলটাকে আমার বাগাতে নিয়েছিলাম, কারণ যদি বাই চান্স চেয়ারটাকে আগে পিছিয়ে করতে হয় আমার ডান, তাহলে আমি ডান হাত দিয়ে করতে কমফোর্টেবল বেশি, আমি যদি বা হাত দিয়ে চেয়ার সরাতে যাই, বা হাতে আমার পাওয়ার কম আছে, যারা ডান হাতে আছো পাওয়ার কম, তাহলে কিন্তু চেয়ারটা যদি পরে পড়ে যায় একটা খারাপ ইম্প্রেশন দেখাবে, তাই আমি চেয়ারে বাসায় রেখে দাঁড়িয়েছি এবং আমার যে ফাইলটা সেটা আমার বাহাতে নিয়েছি, নিয়ে স্টেট হয়ে দাঁড়িয়ে আছি, আর যদি চেয়ারটা বাইরে সরাতে বলতো আমি ডানাতে দিয়ে আমি ইজিলি ক্যারি করতাম, যদি কিনা ঘষা না লাগে, আওয়াজ হবে পায়ে লাগে। এবার ঢুকে সাথে দিয়ে কাগজটা দিলাম, বললো নাম কি, বললাম তোমাদের একটা কথা বলি, যখন তোমার কোনো পার্টিকুলার কোশ্চেন করবে তো তখন কিন্তু সেইটাই শুধু উত্তর দেবে, এক্সট্রা কিছু বলতে হবে না, কিন্তু কারণ কি ওনাদের কিন্তু জ্ঞানের ভাণ্ডার, ওটা ওনারা কিন্তু জ্ঞানের ভাণ্ডার, তো স্যারদের মাথায় অনেক রকম প্রচুর প্রচুর পুরো ওয়ার্ল্ড নিয়ে চলে, ওনারা বলতে পারো সব রকম নলেজ আছে কম বেশি, তো ওদের সাথে কোনো এক্সট্রা কথা বলতে গেলে কিন্তু তোমার বিপদ, কারণ ওরা কিন্তু সেখানে প্রশ্ন করতে পারে, তো যেটা জিজ্ঞেস করবে সেটাই বলবে। এবার হয়ে গেল, আমি ঢুকলাম, তা আমার কিছু নামটা জিজ্ঞেস করলো। এবার আমি যেটা বেসিক্যালি ফলো করেছিলাম ঢোকার সময়, যে ঢুকলাম পোলাইটলি নমস্কার স্যার, বসতে বললো, আমি বাস সাইডে বসলাম, বসে চেয়ারে যতদিন বসলাম, বসার সময় যদি কোনো চেয়ারটা পিছন দিকে সামনের দিকে করবে না, আস্তে করে বসে পড়বে, আস্তে করে বসে একদম আওয়াজ না হয়, যখন বসলে পুরো এই স্ট্রেট হালকা চেস্ট আপ এইভাবে,
সে মেয়েরা হওয়া ছেলেরা যাদের ব্যাড হ্যাবিট আছে পা নাড়ানো, তোমার যে দরজা ঠেলে আসলে কি কালারের পর্দা লাগানো ছিল, হ্যাঁ তো এটা কিন্তু কোনো পর্দাই ছিল না, আমি বলে দিই কোন রকম কোনো পর্দা ছিল না, জাস্ট ওরা কনফিউজ করার জন্য বলেছিল তুমি কত সচেতন যে কোনো জায়গায় যাওয়ার সময়, ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু মনে হয় সচেতন খুব ধরে না, খুব একদম রেয়ার ধরতে পারে, তুমি যে সিঁড়িতে আসলে পড়া সিঁড়ি আছে, তোমার জামায় পড়া মোটা বাটাম আছে, ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো বেসিক্যালি জিজ্ঞেস করতে পারে আর কিচ্ছুই না, বাস কি বলতো এইগুলো কিন্তু খুব ধরে না, আগে শুনছিলাম ধরতো কিন্তু আমরা কিন্তু ফেস করিনি, আমি একটা কথা বলি যেটা মনে হয় কথা বলার সময় খুব জরুরি, যেটা তোমার আই কন্টাক্ট, যখন যেই স্যার তোমাকে প্রশ্ন করছে তোমার সামনে প্রায় 8-9 জন থাকবে, আমার সময় যেরকম ছিল 7-8 জন এরকম ছিল, তো তুমি যার সাথে যখন কথা বলবে তখন কিন্তু তার চোখে চোখ রেখে কথা বলবে, আর অল টাইম চেষ্টা করবে মুখে একটা হালকা স্মাইল, খুব যে বেশি স্মাইল তা না, হালকা একটা মুখে স্মাইল, বাস এটা ফলো করবে, আর তেমন কিছু বলার নেই, তোমরা সব কিছু জানো কম বেশি, আর তোমরা এতটা যা ভালো জানো বলে এখানে কিন্তু আসতে পেরেছো ইন্টারভিউ জায়গা, তোমরা এই ভিডিওগুলো দেখছো এখন তার জন্যই, তো এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই, নিজের সম্বন্ধে জানো, আর যেই ডিপার্টমেন্টে যেতে যাচ্ছ সেই ডিপার্টমেন্টে জানো, ঠিক আছে, ভালো করে একটু নলেজ নিয়ে নাও, আমাদের সময় ইন্টারভিউ যেটা হয়েছে সেটা খুব কম সময়ের জন্য হয়েছে 2-2.5 মিনিট, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে 5-7 মিনিট, মানে যাকে যেভাবে প্রেশারে ফেলবে সেইভাবে, ঠিক আছে, তো প্রথমে সাবজেক্ট ধরলো, সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন হলো, আচ্ছা তারপরে এবার আমাকে জিজ্ঞেস করছে যে তোমার হবি, বললাম যে স্যার ক্রিকেট খেলতে ভালো লাগে বা এরকম সামথিং, তো এই ক্রিকেট থেকে একটু কোশ্চেন ধরলো, আর যে স্যারেরা আছে একদম বলে দিই স্যারেরা একদম ক্লোজ বসে থাকে, মানে এই ধরো তুমি আর ঠিক এই হচ্ছে স্যার, এখানে একটা স্যার, এখানে একটা ম্যাম, আবার কিছু ম্যাম স্যার ম্যাম দূরে, আবার কি একদমই পাশে, মানে একদম পুরো তোমাকে ঘিরে রাখবে, ঠিক আছে, তো এরকম নর্মাল 2-4টা কোশ্চেন ধরলো, ধরে বললো আচ্ছা ঠিক আছে তুমি, অ্যাকচুয়ালি ইন্টারভিউ একটা ট্রিক আছে, হ্যাঁ তুমি যত ভালো স্টুডেন্ট হও যত খারাপই স্টুডেন্ট হও তোমার জন্য একটা সময়সীমা সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, 2 মিনিট 1 মিনিট, তো এখানে একটা ট্রিক যেটা কাজে লাগে যেটা হচ্ছে তুমি কোনো অ্যান্সার জানো কনফিডেন্টলি তুমি জানো, কিন্তু তুমি কোয়েশ্চেন শেষ হওয়ার সাথে সাথে অ্যান্সার দেবে না, সময় নিয়ে তুমি 3-5 সেকেন্ড সময় নাও, তুমি যত সময় নিয়ে ট্রিকলি অ্যান্সার দেবে তোমার জন্য কোশ্চেনের মাত্রা তত কমে আসবে, একদম একদম, মানে ব্যাপারটা কেমন হয় ধরো কোশ্চেন করলো সঙ্গে সঙ্গে উত্তর দিলে, ব্যাপারটা কিন্তু চ্যালেঞ্জ এসে যায়, চ্যালেঞ্জ এসে যায়, ঠিক আছে আমি পরের কোশ্চেন এমন ধরবো যেন না পারি, না ঘাবড়ে যায়, তারপরে এরকম আরেকটা ব্যাপার কি ধরো 1 মিনিটে তুমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে, কিন্তু যদি স্পিডে উত্তর দাও সে 1 মিনিটে 8 খানা প্রশ্নের জায়গা হয়ে যাচ্ছে, তখন তোমার কিন্তু বেশি প্রশ্ন হচ্ছে, তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয় যে আরিফ বললো, সত্যি খুব সুন্দর কথা, ধরো এমনটা হতে পারে যে তোমার নাম কি, তখন কিন্তু আবার সেটা তুমি যে 3-4 মিনিট ভেবে বললে তেমন কিন্তু করো না, আমি যেগুলো বেসিক্যালি ফলো করেছিলাম আমার এরিয়া সম্পর্কে আমার ডিস্ট্রিক্ট, তো আমার সব কিছু এরিয়ার ভিতর অ্যারাউন্ড যেগুলো পড়ে সেগুলো আমি পড়ে গেছি, তো আমি সেভাবে পড়াশোনা অতটা শিক্ষক যোগ্যতা খুব কম, ঠিক আছে, আমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস আর গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করেছি, থার্ড ইয়ারে আর পড়াশোনা কন্টিনিউ করিনি অনেক কারণের জন্য, তো সেগুলো পড়াশোনা বললো, তো তোমাকে কিন্তু আমি এরকম প্রিপারেশন নিয়েছিলাম যে আমাকে যদি আমার এরিয়ার ভিতরে কিছু জিজ্ঞাসা করে আমি সব বলে দেবো, তোমার এরিয়ার ঐতিহাসিক কিছু জায়গা, তারপরে তোমার এরিয়ার কে কে কোন কোন স্যার আছেন, তোমার থানা থেকে কী আছেন, বা ওয়েস্ট বেঙ্গলের কত থানা, কত লেডি থানা, এগুলো সবই পড়ে দিয়েছিলাম, তো এইগুলো পড়ে গিয়ে কিন্তু যখন ওখানে পৌঁছাই সবাই দেখি, মানে অনেকেই দেখছি ওখানে গিয়ে সেই লিস্ট ধরে পড়ে যাচ্ছে তোতা পাখির মতো ওই সময়টা, তো আমি যে একটা ছেলেকে একটা কথা বলেছিলাম, দেখ তুই যেটা এখন পড়ছিস এটা কিন্তু ওখানে গিয়ে উত্তর দিতে পারবি না, ওখানে গিয়ে যতটা মাইন্ড রিল্যাক্স রাখা যায় যতটা কুল থাকা যায় সেটাই চেষ্টা করতে হবে,
আমি ওখানে গিয়ে রীতিমতো ঘুরেছি ফিরেছি সেলফি তুলেছি। না অবশ্যই প্রশ্ন করে তো এইগুলো জিজ্ঞেস করে কি তুমি যখন ওইটা নিয়ে বেশি ভাবতে শুরু করলে তোমার মাথা কি আছে উড়ে যাবে, টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তুমি বিশাল একটা বিপদে পড়ে যাবে। তো ওটা ভাববেই না, নিজের মতো নিজে কুল থাকবে, নিজে নিজে কনফিডেন্স দেবে, তা আমি পারবো, আমাকে পারতে হবে, কিছু করার নেই, কিছু করে আমি পারবো। এই একটা জায়গা থেকে কোশ্চেন ধরে, এমন না যে ধরে না, এলাকা থেকে ধরে, কি নিজের জেলা থেকে ধরে, বিডিও ডিএম সবার নামে জিজ্ঞাসা করে। তো আমাকে কিন্তু বেসিক্যালি যেটা দিয়ে প্রশ্ন রয়েছিল, তুমি অ্যাকচুয়াল কি নিয়ে পড়াশোনা করেছো, এই একটা ধরতে পারে। এটা কিন্তু একটা বড় ফিল্ড যে তুমি কি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, ওই যেমন সায়েন্স নিয়ে, আমি যেরকম আর্টস নিয়ে, ও সায়েন্স নিয়ে, তো এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করতে পারে। তোমার পছন্দের সাবজেক্ট জিজ্ঞেস করতে পারে তোমাকে, এইগুলো জিজ্ঞেস করতে পারে। আর একটা হতে পারে তোমাকে, তুমি তোমার যে হবিটা, তারপরে কেউ কিছু খেলতে ভালোবাসো, তো ফেভারিট প্লেয়ার, এইগুলো তোমার জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। অনেকে আছে রান্না করতে ভালোবাসে, তো সেইগুলোও জিজ্ঞেস করতে, সেই দিক দিয়ে জিজ্ঞেস করতে পারে। তো এইগুলো বিভিন্ন তোমার হবিগুলো একটু দেখবে, কিন্তু এটা কিন্তু অনেক সময় অনেকেই জিজ্ঞেস করে থাকে। আর একটা কথা যেটা আমার পার্সোনালি মনে হয়, আমাকে মোটামুটি 10-12 প্রশ্ন হয়েছিল ওখানে, যারা 10-15 ইন্টারভিউ দিয়েছি, সব থেকে আমারটা লং টাইমের হয়েছিল। এবার আমি যেহেতু কেএফসি জব করতাম একটা সময়, তো সেই সময় দাঁড়িয়ে আমি কিন্তু কেএফসির ওনারের নাম জিজ্ঞেস করেছিল, কত সালে এস্টাবলিশ হয়েছিল কেএফসির ফুল ফর্ম, কেগুলো জিজ্ঞেস করেছিল। তোমরা যদি এরকম আগে কোনো জায়গায় জব করে থাকো বা কোনো জায়গায় পড়াশোনা করে থাকো, কোনো ইউনিভার্সিটি বা কিছু, সেগুলো যদি জিজ্ঞেস করো, কম্পিউটারের অনেক ডিপ্লোমা বা কোর্স করা আছে, সেগুলো কিন্তু অবশ্যই জানবে, তোমরা জেনে যাবে। আর যেটা আমার পার্সোনালি মনে হয়, আমাকে 10-12 প্রশ্ন করেছিল, তার মধ্যে কিন্তু আমি 6-7 একদম স্যাটিসফাইড উত্তর দিয়েছিলাম, আর দুটোর একটু ঘুরিয়ে বেশি বলেছিলাম। তো আমার সেটা মনে হচ্ছে এখন সে দুটো ঘুরিয়ে বেশি না দিয়ে ক্লিয়ার যদি বলে দিতাম, স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা এটা আমার জানা নেই, তো ভালো হতো, আরও 2 নম্বর বা 1 নম্বর বেশি পেতাম। হ্যাঁ, এই যে ইনস্টিটিউশনের কথা যেটা উঠলো, কিছু বিখ্যাত ব্যক্তির নামে কিছু ইনস্টিটিউশন হয়, যেমন আমি আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ থেকে পাশ করেছি, ঠিক আছে। তো আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ যখন আমি বলবো যে তুমি কোথা থেকে বিএসসি পাশ করেছো, ঠিক আছে, তখন ওই আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ এটা, ঠিক আছে, তো ওটা সম্বন্ধে অনেক কোশ্চেন আসতে পারে। আমি সেটা সেভাবেও রেডি করে গেছিলাম, আদতে কিছু আসে গেছে, আমি মোটামুটি যা যা বাড়িতে পড়েছিলাম সেগুলো কিন্তু আমার কিছুই আসেনি, কিছুই আসে। এবার এমন না আমাদের আসলে তোমাদেরও আসবে না, ঠিক সেটাই তো বলছি, ডিএমএর নাম ধরেছে, ভিডিও নাম ধরেছে, এমন না যে আমাদের আসেনি বলে তোমাদেরও আসবে না। ওখানে কি কোশ্চেন আসবে সেটা ম্যাটার করবে না, বাট একটুখানি মাথায় রাখবে যে তুমি কতটা সঠিক উত্তর দিচ্ছ সেটার থেকে বেশি ইম্পর্টেন্সই দেবে তুমি কতটা কনফিডেন্সলি, কতটা আই কন্টাক্টলি, কতটা স্মাইলি ভাবে, স্যারদের সাথে পোলাইট ভাবে তুমি স্যারদের অ্যান্সারটা ডেলিভারি করছো, এটা কিন্তু বিশালভাবে ফলো করবে। বেসিক কোশ্চেন আছে যেগুলো কিন্তু একদম জেনে যাওয়া, ভিডিও ডিএম কোন কলেজে মূল অবশ্যই জানবে, কিছু নলেজ তোমাকে রাখতেই হবে, একদমই রাখতে হবে তোমার শূন্য হয়ে গেলে। এবার আরেকটা কথা বলি, যেটা কিনা আমার বন্ধুর সাথে হয়েছে, তোমাকে কিন্তু নিউজ পেপার পড়তে দিতে পারে, একদম সামনে ডেকে নিউজ পেপার পড়তে দেবে, সামনে ডাকবে, ডেকে তোমাকে কিন্তু নিউজ পেপার পড়তে দেবে। এবার ইন্টারভিউ শুধু কোশ্চেন করা বা অ্যানসার করার মধ্যে দিয়ে সীমাবদ্ধ, প্রশ্ন উত্তরে খেলা না। আর একটা তোমায় কথা বলি, যেটা কিন্তু খুব একটা ট্রিকি কোশ্চেন, তোমার ধরো জিজ্ঞাসা করলো যে আমাদের যে ভারতবর্ষ আছে তার ক্যাপ্টেন কে আছে ক্রিকেটের, এইবার তুমি ধরো বললে যে এখন বর্তমানে আছে রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক, বা যেই হোক না, তুমি ধরো বললে তখন তুমি কিন্তু একটা প্রশ্ন করতে পারে, আচ্ছা তুমি আমি কি বলেছি যে মেল বা ফিমেল কোনো উল্লেখ করিনি যে ছেলে ক্যাপ্টেন দলের বা মেয়ে ক্যাপ্টেন দলের ক্যাপ্টেন কে বা কিছু ক্রিকেট দলের, তো ওটা কিন্তু ওরা কিন্তু খুব ট্রিকভাবে ওরা করে। তো সেটা কিন্তু তুমি ধরো ছেলে দলের এটা আছে, মেয়ে দলের এটা আছে, তুমি বলতে পারো, সবাই এটা বলে না, বা কারণ তোমার কিন্তু কোনো মানে ডেডিকেট করে দেয়নি যে ফিমেল দলের কে ক্যাপ্টেন আছে, মানে মেল দলের কে ক্যাপ্টেন আছে। তোমরা বলবে না ওই স্যার কিন্তু ওই জন্যই বসে আছে যে একে আমি কি করে সব থেকে বাজে উত্তর দেবো, তুমি ইন্টারভিউ থেকে বেরো না, বন্ধুর বলবে যে আমার উত্তর মনে হয় ভালো হয়, কারণ কি ওই স্যার আচ্ছা এইরকম করে খারাপ থাকে,
তো একটা বাজে ইম্প্যাক্ট করবে তোমার নাম্বারের উপরে। তো তখন কি করবে, একদম পোলাইটলি যখন বললো হ্যাঁ ঠিক আছে তুমি এবার যেতে পারো, তো একবার তুমি নমস্কার ধন্যবাদ বলতে পারো, বা ইংলিশ ইংলিশ অতটা বলার দরকার নেই, কারণ তুমি যদি খুব ইংলিশে নলেজ থাকে পোলাইটলি বলতে পারো তখন তুমি বলতেই পারো অবশ্যই। বাট আমার মনে হয় যারা আমার মতো স্টুডেন্ট আছে ইংলিশ ইংলিশ অতটা বলার দরকার নেই, সিম্পলি বলবে ধন্যবাদ স্যার বলে তুমি যখন আসবে ওটার সময় ফলো করবে চেয়ারটায় কোনো বাজে আওয়াজ না হয়, ক্যাচ কোচ করে কোনো আওয়াজ না হয়, আস্তে করে পোলাইটলি উঠলে উঠে দরজাটা নর্মালি খুললে খুলে বেরিয়ে আসবে। এইবার যখন তুমি ফিরবে ফলো করবে স্যারদের একটা মাথায় রাখবে, যখন তুমি দরজাটা খুলবে না নবটা কিন্তু কোন দিকে ডান দিকে না বাঁ দিকে ভুলে যাবে, কারণ স্যাররা থাকবে মানে ভীষণটা নার্ভাস ফিল হবে, তো হ্যান্ডেলটা কিন্তু তুমি যে থাকবে নবটা কোন দিকে ঘুরে তুমি ভুলে যাবে, তো সেটা কিন্তু একটু শান্ত মস্তিষ্কে আস্তে করে খুলে বেরিয়ে আসবে। যখন তুমি এরকম ঘোরাঘুরি করবে খুলবে না স্যারদের সামনে তখন কিন্তু মনে করবে তোমার একটু সমস্যা হতে পারে, ঠিক আছে এটা শান্ত মাথায় নিয়ে নেবে। যখন তুমি দুইবার ঘুরাবে বাইরে স্যার থাকবে সে যদি বুঝতে পারে যে সে বুঝতে পারে যে খুলতে পারছে না, ও তখন বাইরে দিন খুলে দেয়, কোনো চাপ না দরকার। বেসিক্যালি কনস্টেবলের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, তো সব লেভেলেই কাজে লাগবে আশা করি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়, একটা খারাপ লাগার বিষয় বা ভালো লাগার বিষয় আছে, আমার মতো স্টুডেন্ট আমি তাদের জন্য একটা কথাই বলতে চাই, দেখো এরা কিন্তু সায়েন্সে অনার্স নিয়ে অনেকে বিএড বিএসসি মানে অনেক অনেক ডিগ্রি নিয়ে তোমার সামনে যাবে, বাট আমি মাধ্যমিক পাশ, ওখানে রিকোয়ার ছিল মাধ্যমিক পাশ, আমি মাধ্যমিক পাশ নিয়ে গেছি, তো আজও এরাও যা চাকরি করছে আমিও তাই করছি, হয়তো ফিউচারে গিয়ে ওরা আরো বেটার কিছু পাবে, বাট ওই জায়গাটা যেটা তোমার দরকার সেটা কিন্তু মাধ্যমিক পাশেই এরা। তো কে কি বিশাল প্রশ্ন অনেকে অনেক কিছু বলবে ওটা কিন্তু একদম মাথায় যাবে, এটা তোমার কনফিউজ করার জন্য, কারণ তোমার একটু ডিমোটিভেট করে যদি ও এক নাম্বার তোমার কম পাওয়াতে পারে ওর কিন্তু জায়গাটা অনেক অ্যাডভান্স হয়ে যাবে। তো এরকম কিন্তু অনেকে আমাকে ট্রাই করেছিল, বাট আমি ভেবে নিয়েছি ভাই মাধ্যমিক পাশে কি হয়েছে, তুমিও যেখানে আমিও সেখানে, তুমিও তুমি বিএসসি বিকম ডিএলএড পিএলএড করে তুমি যে জায়গায় ইন্টারভিউ দিতে এসছো আমি মাধ্যমিক পাস করে সেখানে ইন্টারভিউ দিতে এসেছি, তুমি সায়েন্স কিন্তু পড়ো না, তাতে আমার কি, আমার ভাই একটা সিট দরকার। শুধু একটা কথাই, উপরওয়ালার উপর ভগবানের উপর ভরসা রাখবে আর নিজের উপর যথেষ্ট কনফিডেন্স রাখবে, আর ওভার কনফিডেন্স হবে না, সুন্দরভাবে পরীক্ষাটা দেবে ইন্টারভিউটা দেবে আর একদম মানে নিজের 100% দেবে। তো আশা করি তোমরা এবার সাকসেস হবে খুব তাড়াতাড়ি, তোমাদেরও আমরা ডিপার্টমেন্টে দেখতে যাই, তো বেস্ট অফ লাক। এই বলে আমাদের ভিডিওটা এন্ড করলাম, আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু কেউই প্রফেশনাল না, আমরা জাস্ট একটা কনস্টেবলের চাকরি করি, আমরা জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, তো সেভাবেই নিও, কেউ কিন্তু খুব একটা সেইভাবে নিও না। এটা আমি ফিল করেছি যে ইন্টারভিউর আগে আমরা অনেক ভিডিও দেখি, ঠিক আছে কেন দেখি, নিজেকে একটু রিল্যাক্স করার জন্য, যে আমি এই ভিডিও আর একটু প্রিপেয়ার করা যায়, প্রিপেয়ার করা যায় রিল্যাক্স, যে আমি এটা দেখছি হ্যাঁ এটা তো এটা বলেছে আমি রেডি আছি, ওটা তো ওটা বলেছে আমি রেডি আছি, এই যে রিল্যাক্সিং সেই জন্যই করা, এটা কোনো প্রফেশনাল না। হ্যাঁ আমরা কিন্তু সেভাবেই তোমাদের একটা গাইড করার চেষ্টা করলাম, তো অনেকেই অনেকে রিকোয়েস্টে ভিডিওটা বানানো, আর তোমরা যারা কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ কমেন্ট করে জানাও আমাদের কি ভুল হলো সেটা কমেন্ট করে জানাও, কিছু যদি মিস করে গিয়ে থাকি সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানাও, আর প্লিজ একটা লাইক করে দিও, আর তোমার যদি কোনো বন্ধুরা ইন্টারভিউ দিতে যাচ্ছে বা দেবে, বা তোমার যদি ফ্যামিলি মেম্বার কেউ থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করতে পারো, আর প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, আর চাকরিটা কিন্তু তোমাদের অবশ্যই পেতে হবে, মা বাবার জন্য পেতে হবে, নিজের জন্য পেতে হবে, চলো টাটা।